আমরা অনেকেই মনে করে থাকি তিলাওয়াতের ক্ষেত্রে তাজভীদের আহকাম বা বিধিবিধানগুলো যত বেশি প্রয়োগ করা হবে তিলাওয়াত তত শুদ্ধ ও সুন্দর হবে বিষুটি আসলে সম্পূর্ণই ভুল আরবিতে একটি প্রবাদ আছে আন হিহি ইলা ই একটি বিষয় যখন মাত্রাতিরিক্ত হয়ে যায় তখন সেটা সুন্দরের জায়গায় অসুন্দর হয়ে যায় আমরা তরকারি পাকানোর ক্ষেত্রে লবণ ব্যবহার করে থাকি লবণ যদি তরকারিতে পরিমাণের চেয়ে বেশি দেওয়া হয় তাহলে সেটা কিন্তু খাওয়া যাবে না আমরা চায়ের ক্ষেত্রে চিনি ব্যবহার করে থাকি কিন্তু সেই চিনি যদি পরিমাণের চেয়ে বেশি দেওয়া হয় তাহলে কিন্তু সেই চাটার পান করা যাবে না ঠিক তদ্রুপ তিলাওয়াতের ক্ষেত্রে হারফ মোটা করার ক্ষেত্রে তার ক্ষীণ তার ক্ষেত্রে মাদের ক্ষেত্রে ঘন ক্ষেত্রে মাত্রা আছে পরিমাণ আছে আপনি যদি সেই মাত্রা অতিক্রম করে যান তাহলে কিন্তু সেটা অশুদ্ধ এবং অসুন্দর হবে হড়ফগুলো মোটা করার ক্ষেত্রে নিয়ম আছে কাথা অবস্থায় বেশি মোটা হবে দম্বা অবস্থা আরেকটু কম কাসরা অবস্থা আরেকটু কম এখন আপনি যদি কাঁচ্রয়ের ক্ষেত্রেও ততটুকু মোটা করেন যেটা থা অবস্থায় করা হয় তাহলে সেটা কিন্তু ভুল হবে যেমন মিররিজ কি কফ এইখানে সর মোটা কম হবে আপনি যদি মিররিজ কি এত বেশি মোটা করে ফেলেন তাহলে এটা কিন্তু অসুন্দর হবে র মোটা করার ক্ষেত্রে আপনি যদি মাত্রা থেকে বেড়ে যান তাহলে সেটা কিন্তু ভালো শোনা যাবে না গফুর এতটুকু আপনি যদি এটাকে গফুর এত বেশি করে ফেলেন তাহলে এটা কিন্তু অসুন্দর তাহলে এটা কিন্তু অসুন্দর শোনা যাবে তো এভাবে আমরা হরফ তফখিম মোটা বা পোর করার ক্ষেত্রে যখন সীমালঙ্ঘন করব মাত্রা থেকে বেড়ে যাব তখন এটা ভালো শোনা যাবে না অনুরূপভাবে হরফগুলোর হামস করার ক্ষেত্রে আপনি যদি হামস করতে যেয়ে দুর্বল হরফকে বেশি সবল করে ফেলেন তাহলে সেটাও কিন্তু তার বিদের নিয়মের দিক থেকে গলত হবে রহ মা আপনি যদি এটাকে রহ এত শক্ত করে ফেলেন রহ হা হচ্ছে দুর্বল হরফ আপনি যদি সেটাকে শক্ত করে ফেলেন সবল করে ফেলেন হামস করতে যেয়ে তাহলে এটা কিন্তু ভুল হবে কিন্তু আমরা অনেকেই মনে করি যে যত বেশি আমি হামস করব আমার তেলাওয়াত হয়তো তত বেশি সুন্দর হবে এটা আসলে সঠিক নয় উস্তাদ যিনি তিলাওয়াত প্রশিক্ষণ করান মাস করান তিনি অনুশীলন করানোর ক্ষেত্রে অনেক সময় তিনি ছাত্রকে সহজে ধরানোর জন্য মাত্রা থেকে উচ্চারণটি একটু বেশি করেন যেন ছাত্র সহজে ধরতে পারে এর দ্বারা উদ্দেশ্য উস্তাদ এই নেন না যে ছাত্র বেশি বেশি উচ্চারণ করবে বরং উস্তাজের উদ্দেশ্য হয়ে থাকে যেন ছাত্র সহজে বিষয়টিকে রপ্ত করতে পারে তিনি হামস করার ক্ষেত্রে পরিমাণের থেকে বেশি হামস করেন হরফগুলোকে তাফখিম বা মোটা করার ক্ষেত্রে একটু বেশি তাফখিম করেন যেন ছাত্র সহজে সেটাকে অনুধাবন করতে পারে কিন্তু এ থেকে কোনো ছাত্র যদি এটা বুঝে যে সেও হরফগুলো উস্তাজের মতো পরিমাণের চেয়ে বেশি মোটা করবে পরিমাণের চেয়ে বেশি হামস করবে তাহলে সেটা ভুল হবে ইমাম হামজা তিনি বলতেন ইনামাজিদিয়া আমি বালকদের ক্ষেত্রে অতিরঞ্জন করে থাকি যেন সে যতটুকু আদায় করা দরকার ততটুকু যেন সে আদায় করে তো আমরা বাচ্চাদেরকে পড়ানোর ক্ষেত্রে মাস্ক একটু বেশি করিয়ে থাকি যেন যতটুকু করা প্রয়োজন ততটুকু যেন তার মাঝে আসে কিন্তু তিলাওয়াতের ক্ষেত্রেও সে অতিরিক্ত উচ্চারণ করবে এটা কিন্তু উদ্দেশ্য হয় না অতএব তিলাওয়াতের ক্ষেত্রে তাকে লুফ মোবাইল অর্থাৎ কৃত্রিমতা এবং লৌকিকতা এবং অতিরঞ্জন বর্জন করতে হবে আমরা তিলাওয়াতের ক্ষেত্রে ন্যাচারালি তিলাওয়াত করবো আমরা তিলাওয়াতের ক্ষেত্রে স্বাভাবিক যে তিলাওয়াত যে তিলাওয়াতটা ন্যাচারালি হয়ে থাকে সেটা আমরা করব আমরা তাকাল্লুফ করে হরফকে বেশি চাপাচাপি করব না বিশ মিল এভাবে বেশি চাপাচাপি করব না বরং খুব স্বাভাবিক তিলাওয়াত করব। এবং তেজবিদের বিধিবিধানগুলোর ক্ষেত্রে আমরা মোবাইল বা বাড়াবাড়ি করব না সুন্দর করে তেলাওয়াত করব আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আমিন